শুভ ষষ্ঠী। দক্ষিণ বাঁকুড়া দর্পণের বিশেষ পূজা পরিক্রমা শুরু হলো। পুজোর দিনগুলিতে জেলার বেশ কিছু পুজো মণ্ডপের ছবি তুলে ধরব আমরা। আপনারাও আপনার এলাকার পুজো মণ্ডপের ছবি পাঠাতে পারেন আমাদের, যথাসম্ভব তার সম্প্রচারের চেষ্টা করব আমরা। 26তম বর্ষে পদার্পণ করল বাঁকুড়া শহরের পাঁচবাগা সর্বজনীন পুজো কমিটির দুর্গোৎসব। চলতি বছরে পল্লীগাথা থিম ভাবনার মাধ্যমে মূলত খড় ও বাঁশকে কাজে লাগিয়ে বিশাল এলাকা জুড়ে এক টুকরো গ্রাম বাংলার ছবি ফুটিয়ে তোলার চেষ্টা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন ধরনের মডেলের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি, বাল্যবিবাহ রোধের জনসচেতনতামূলক প্রচারের পাশাপাশি পৌরাণিক গল্পের বেশ কিছু ছবি তুলে ধরা হয়েছে। প্রতিমাতেও রয়েছে বৈচিত্র্যের ছোঁয়া। সাবেকি প্রতিমার পাশাপাশি ডাকের কাজ দর্শকদের মুগ্ধ করবে বলে উদ্যোক্তারা যথেষ্ট আশাবাদী। আমরা চেষ্টা করেছি আমাদের এই 26তম বর্ষের নিবেদনের মাধ্যমে, আমরা অনেকেই আজ শহরে বাস করতে করতে আমাদের শিশুদের কাছে আমাদের প্রাচীন গ্রাম কেমন ছিল, আমাদের সাবেকি গ্রামের মধ্যে যে চাষ করা, তার সাথে আমাদের কৃষি অর্থনীতির সাথে যে আমাদের সংস্কৃতি রপ্ত হয়ে আছে, আমাদের পৌষ পার্বণ যখন আসে কৃষক যেমন আনন্দিত হয়ে ওঠে, তার ঘরে যেমন পিঠে করা, চাল গুঁড়ি করা, তার সাথে সাথে আমরা পৌষ মাসে যে ধান ঢুকলো তার সাথে যে একটা খেজুর গাছের খেজুর রস, তার যে গুড়ের গন্ধ গোটা গ্রাম বাংলার পরিবেশকে মাতোয়ারা করে রাখে সেটাকেও তুলে ধরেছি। তার সাথে আমরা চেষ্টা করেছি আমাদের যে খেলাধুলাগুলো, গ্রামীণ যে খেলাধুলা, ছুকিটকিট, আমাদের সাত পাঁচ, আমাদের গুঠির খেলা, সেগুলোকে আমরা তুলে ধরেছি, যাতে আমাদের এখনকার যারা শুধুমাত্র ইনডোর গেমসে বিশ্বাসী, যে মোবাইল দেখে যে সমস্ত শিশুরা, তাদের শৈশব যে কি শৈশব অ্যাকচুয়ালি হওয়া দরকার সেটা আমরা ভুলে গেছি, তাদেরকে আমরা চেষ্টা করেছি ছোট্ট একটা ছবির মধ্য দিয়ে যে অ্যাকচুয়ালি শৈশবটা কেমন হওয়া উচিত, যে শৈশবে আমরা বারবার চেষ্টা করব মেয়েবিহীন শৈশব সেটা আমরা দেখানোর চেষ্টা করেছি। আমরা গ্রামীণ অর্থনীতিতে আমাদের যে পশুপালনের একটা বিরাট ভূমিকা সেটা আমরা দেখানোর চেষ্টা করেছি, গরু মহিষ পালন, তার সাথে মুরগি পালন, এটাকে এর পাশাপাশি আমাদের গ্রাম বাংলা যে অনেক বেশি সাম্প্রদায়িক সম্প্রীতিকে তুলে ধরত। আমাদের মায়েরা কখনোই কাউকে জলদানের ক্ষেত্রে খুঁজতো না কারো কি ধর্ম না ধর্ম, যেটা আমাদের আজকে গোটা ভারতবর্ষের ক্রাইসিস, সেই ক্রাইসিস আমরা মেটানোর একটা ছোট্ট চেষ্টা করেছি। আমাদের একজন হিন্দু রমণী বা হিন্দু মাতা, তিনি জলদান করছেন একজন মুসলিম বাবাকে, সেখানে সে কোনো তার কোনো কোনো রকম কোনো বিচলতা নেই, সেটা আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আমরা আজকালকার দিনে একটা নতুন সমস্যা, সরকার সব দিক দিয়ে চেষ্টা করছে মেয়েদের বিবাহের বয়সটা অন্তত তাদের অন্তত 18 বছর ক্রস করার, কিন্তু তবু আমরা দেখছি যে গ্রাম বাংলায় অনেক নাবালিকা বিবাহ হচ্ছে, সেটাকেও আমরা গ্রাম বাংলার ছবিতেই আমরা তুলে ধরার চেষ্টা করেছি, যে পুলিশ কিভাবে তাদেরকে গ্রেপ্তার করছে সেটা। আবার আমরা এখনো দেখাচ্ছি যে আমাদের গ্রাম বাংলায় কিভাবে চণ্ডী মণ্ডপের পাশাপাশি জাহের থান একদম সহাবস্থান করতে পারে সেটাও আমরা তুলে ধরানোর চেষ্টা করেছি। আমরা বিবাহের আগে যে রক্ত পরীক্ষা করার প্রয়োজন সেটাকেও আমরা আমাদের পুতুলের মধ্যে তুলে ধরেছি। তার সাথে আমাদের আছে একদম ডাকের মা দুর্গা, সব কিছু মিলে আমরা চেষ্টা করেছি। আমরা যেমন পুরাণের নরসিংহ অবতারের পুতুল করেছি, তার পাশাপাশি আমার মা অন্নপূর্ণার যে দান সেটাকেও আমরা তুলে ধরার চেষ্টা করেছি। এই সব মিলে আমরা চেষ্টা করেছি যে আমাদের পুরাণ থাক, আমাদের গ্রাম বাংলা থাক, আমাদের সংস্কৃতি থাক, আর আমাদের সচেতনতা থাক, এই সব মিলে আমরা চেষ্টা করেছি আমাদের পাঁচবাগার সকলে মিলে। দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া।